দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম যুদ্ধকে সবথেকে ভয়াবহ যুদ্ধ বলে ধরা হয়। ধারণা করা হয় এই যুদ্ধে প্রায় ৪২ লাখ মানুষ মারা গিয়েছিল। বোমা বর্ষণের দিক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও হার মানায় ভিয়েতনাম যুদ্ধ। অথচ তারপরও ভিয়েতনাম দেশটি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের রাস্তা ধরে যেতে থাকলে অবাকই হতে হয়, কি বিপুল প্রাণশক্তি নিয়ে চলছে সব কিছু। বর্তমানে ভিয়েতনামকে দেখে ৩০ বছর আগের দেশটিকে চেনা যায় না। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশ কিভাবে গত ৩০ বছরে নিজেদের মধ্যমায়ের দেশে পরিণত করেছে তা যেন এক রূপকথার গল্প। কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও প্রযুক্তিতে উন্নতির কারণে তাদের বলা হচ্ছে ভবিষ্যৎ সিঙ্গাপুর। পূর্বে আমাদের চ্যানেলে দুটি পর্বে ভাগ করে ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস সম্পর্কে বলা হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সাথে সবথেকে বেশি মিল থাকা এই দেশটির আরও সব বিস্ময়কর তথ্য সম্পর্কে। এছাড়াও কিভাবে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে দ্রুত অগ্রগতির ধারা বজায় রেখেছে তা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার পূর্বে অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিয়েতনামের সরকারি নাম ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশটির অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়াতে। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। ভিয়েতনাম ভৌগোলিকভাবে সরু ও দীর্ঘ। ভিয়েতনামের আয়তন ৩,৩১,২১২ বর্গ কিলোমিটার। এর ভূমিরূপ বড়ই বিচিত্র। সমভূমিগুলোতে নিবিড় কৃষিকাজ হয় এবং বহু শতাব্দী ধরে ভিয়েতনামীয়রা এগুলোতে অনেক বাঁধ তৈরি করে ও খাল কেটে সেচ কাজ ও বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ এবং দক্ষিণ ভিয়েতনাম মূলত মেকং নদীর অববাহিকা দ্বারা গঠিত এবং এই সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং মূলত ধান উৎপাদন করা হয়। ভিয়েতনামের জাতীয় পতাকা হলুদ তারকা খচিত লাল পতাকা নামেও পরিচিত। এটি গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের অর্থাৎ উত্তর ভিয়েতনামের পতাকা হিসেবে ১৯৫৫ সালের ৩০শে নভেম্বর তারিখে গৃহীত হয়। পরে দুই ভিয়েতনামের একত্রীকরণের পরে ১৯৭৬ সালের ২রা জুলাই তারিখে এটি অখণ্ড ভিয়েতনামের পতাকা হিসেবে প্রবর্তিত হয়। দেশটির সার্বভৌমত্বের প্রতীক এই পতাকাটির কেন্দ্রস্থলে একটি হলুদ ৫ কোণা তারকা রয়েছে। হলুদ বর্ণটি ভিয়েতনামী জাতির প্রতীক এবং তারকাটির ৫ কোণা কৃষক, শ্রমিক, সেনা, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের প্রতীক। হ্যানয় ভিয়েতনামের রাজধানী এবং হোচিমিন সিটি হল বৃহত্তম শহর। ভিয়েতনাম 58টি প্রদেশ এবং 5টি মিউনিসিপাল শহর নিয়ে গঠিত। ভিয়েতনাম একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে ওঠে। এখনও এখানকার অধিকাংশ লোক গ্রামে বাস করেন। ২০০৩ সালের হিসাব অনুযায়ী শহরে ২৬% লোকের বাস। তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে, ফলে হোচিমিন সিটি, হ্যানয় এবং অন্যান্য এলাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি শাসিত একটি একদলীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর দেশটি স্বাধীনতা লাভ করে। দেশের সর্বশেষ সংবিধান ১৯৯২ সালে ১৫ই এপ্রিল প্রণীত হয়। ভিয়েতনামের সরকার ব্যবস্থা ৩টি বিভাগ নিয়ে গঠিত। রাষ্ট্রপতি রাষ্ট্রের এবং জাতীয় প্রতিরক্ষা ও সুরক্ষা কাউন্সিলের প্রধান। জাতীয় সংসদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং রাষ্ট্রপতি হলেন নোগুয়েন হুয়ান ফু। ভিয়েতনামের সংবিধান অনুসারে কেবল একটি রাজনৈতিক দল স্বীকৃত এবং বৈধ, যার নাম ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি। এর সদস্য সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। এটি অতীতে ভিয়েতনাম শ্রমিক দল নামে পরিচিত ছিল, যা আবার ১৯৩০ সালে প্রতিষ্ঠিত ইন্দোচীন কমিউনিস্ট পার্টিরই বিবর্তিত রূপ। ভিয়েতনামে ভোটাধিকারের বয়স ১৮ বছর। 18 ঊর্ধ্ব নারী পুরুষ নির্বিশেষে সবাই ভোট দিতে পারে। বর্তমানে ভিয়েতনামে মোট জনসংখ্যা প্রায় ৯ কোটি ৮৭ লক্ষ। জনসংখ্যার দেশটি পৃথিবীতে 15তম। পেশায় অধিকাংশ মানুষ হয় কৃষক নয়তো শ্রমিক। এখানকার ৮০% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী নয়, তবে ৯% বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং ৭% ক্যাথলিক খ্রিস্টান। দেশটির সরকারি ভাষা ভিয়েতনামি। এছাড়াও ভিয়েতনামে আরও প্রায় ৭০টি ভাষা প্রচলিত রয়েছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয়। ভিয়েতনামে ৫৩টি জাতিগত ও ভাষাগত গোষ্ঠী বসবাস করে, তবে ভিয়েত বা ভিয়েতনামীয় জাতির লোকেরাই সংখ্যাগরিষ্ঠ। অনুন্নত পরিবহন ব্যবস্থা বহুদিন ধরে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় বাধা। পরিবহনকারী যানবাহনগুলি অতি সাম্প্রতিক সময় পর্যন্ত অনেক পুরানো ছিল। এগুলি বেশিরভাগই ছিল ১৯৫০-এর দশকে নির্মিত সোভিয়েত ট্রাক। ভিয়েতনাম যুদ্ধের সময় রেল ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয় এবং তহবিলের অভাবে এটিকে ঠিকমতো মেরামত বা সম্প্রসারণ করা যায়নি। ১৯৯০ এর দশকের শেষ দিকে ভিয়েতনাম সরকার দেশের ট্রাক ব্যবস্থা ও রেল ব্যবস্থা আধুনিকীকরণ করার কাজ হাতে নেয়। তবে এখনও দেশের বেশিরভাগ পণ্য নদী ও খালপথে পরিবহন করা হয়। আন্তর্জাতিক পরিবহনের জন্য বন্দরগুলির মধ্যে হাইফং, দানং এবং হো চি মিন শহর উল্লেখযোগ্য। দেশটিতে প্রায় ৪৪টি সমুদ্র বন্দর রয়েছে, তবে এগুলির প্রায় সবগুলোতে আধুনিক সরঞ্জামের অভাব রয়েছে। বর্তমানে ভিয়েতনামে মোট ২,৬৫২ কিলোমিটার দীর্ঘ রেলপথ ও ১৭,২৯৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক পথ আছে। ১৭টি বেসামরিক বিমানবন্দর আছে, যার মধ্যে ৩টি আন্তর্জাতিক। এবার আসা যাক ভিয়েতনামের পূর্ব ইতিহাস সম্পর্কে। ভিয়েতনামীয় জাতির লোকেরা আদিতে লোহিত নদীর উপত্যকায় বাস করত। নদীটি দক্ষিণ চীনে উৎপত্তি লাভ করে উত্তর ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টোনকিন উপসাগরে পতিত হয়েছে। খ্রিস্টপূর্ব ২য় শতকে চীন অঞ্চলটি দখল করে। ৯৩৯ সালে ভিয়েতনামীয়রা স্বাধীনতা প্রতিষ্ঠা করে। পরবর্তী ১,০০০ বছর ধরে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গতিশীল সভ্যতায় পরিণত হয় এবং উপকূল ধরে দক্ষিণ দিকে বিস্তার লাভ করতে থাকে। ১৯০০ শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে। ফরাসিরা দেশটিকে ৩টি অঞ্চলে ভাগ করে দেয় এবং অঞ্চলগুলোকে কম্বোডিয়া ও লাওসের সাথে যুক্ত করে ইন্দোচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীন গঠন করে। ফরাসিরা নিজের সুবিধার জন্য ভিয়েতনামের সম্পদ আহরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামের উপনিবেশ বিরোধীরা সাম্যবাদী দলের নেতৃত্বে ফরাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফুতে ভিয়েতনামি সেনারা ফরাসি সেনাদের যুদ্ধে পরাজিত করে। এরপর ভিয়েতনামকে সাময়িকভাবে ২টি অঞ্চলে ভাগ করা হয়, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামে একটি সাম্যবাদী সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদ বিরোধীরা শাসন করা শুরু করে। পরবর্তী ২০ বছর ধরে উত্তর ভিয়েতনামের নেতৃত্বে ভিয়েতনাম একত্রীকরণে একটি আন্দোলন শুরু হয় এবং দক্ষিণ ভিয়েতনামের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায়। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নেয় এবং ২ বছর পর দক্ষিণ ভিয়েতনাম সাম্যবাদীদের করায়ত্ত করে। ১৯৭৬ সালে ২ ভিয়েতনামকে একত্রিত করে একটি সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। রাজধানী হয় হ্যানয়। ভিয়েতনাম যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে কার্ডের ভিডিওটি দেখে আসতে পারেন। স্বাধীন ভিয়েতনাম বর্তমান সামরিক শক্তিতেও অনেক এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৪ নম্বরে। ভিয়েতনাম মিলিটারিতে সর্বমোট কর্মীর সংখ্যা ৫৫,২২,৫০০ জন। প্যারামিলিটারি ফোর্সে রয়েছে ৫০,৪০,০০০ এবং অ্যাক্টিভ রেগুলার মিলিটারিতে রয়েছে ৪,৮২,৫০০ জন। এদের মধ্যে গ্রাউন্ড ফোর্সে ২,৪৭,০০০, এয়ার ফোর্সে ৩৫,০০০, নেভেল ফোর্সে ৫০,০০০, কোস্টগার্ডে ১,৫০,০০০ এবং প্রেসিডেন্ট গার্ডে ১,০০০ জন নিয়োজিত রয়েছে। দেশটির সামরিক বাজেট ৬.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। ভিয়েতনামের ডায়াল কোড +৮৪ এবং ওয়েব কোড .vn। প্রসেসিং ফি এর দিক থেকে ভিয়েতনামের পাসপোর্ট অনেক সস্তা, তবে ভিয়েতনাম ভিসা অন্যান্য ভিসার তুলনায় পাওয়া বেশ জটিল। ভিয়েতনামে প্রচলিত মুদ্রার নাম ভিয়েতনামিজ ডং। ১ বাংলাদেশি টাকা সমান ২৭১.৬৯ ভিয়েতনামিজ ডং এবং ১ মার্কিন ডলার সমান ২৩,০২৫ ভিয়েতনামিজ ডং। ১ ভারতীয় রুপি সমান ৩০৯.23 ভিয়েতনামিজ ডং। ১৯৭৩ সালে ২ ভিয়েতনাম একত্র হওয়ার পর উত্তর ভিয়েতনাম ধীরে ধীরে তার পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গোটা ভিয়েতনামের উপর প্রয়োগ করে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ১৯৮৫ সালে দেশটির মাথাপিছু আয়ের পরিমাণ ছিল $২৩১। ২০২১ সালে এসে যা দাঁড়াবে ২,০৩০ মার্কিন ডলারে। ১৯৮৪ সালে দেশটির জিডিপির আকার ছিল মাত্র ১৮.১ বিলিয়ন ডলারের, তবে ১৯৮৬ সালে এসে তা পাল্টাতে শুরু করে। সে বছর সরকার এবং কমিউনিস্ট পার্টিও ভিয়েতনাম অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার প্রকল্প হাতে নেয়। IMI সংস্কার প্রকল্প প্রবর্তনের মাধ্যমে ভিয়েতনামকে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি হিসেবে পরিচালিত করে সরকার। এখন সেই ভিয়েতনাম বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ থেকে ৭%। বর্তমানে চীনের সঙ্গে প্রবৃদ্ধিতে টেক্কা দিচ্ছে তারা। দেশটির মোট জিডিপির পরিমাণ ৩৪০.৬০২ বিলিয়ন মার্কিন ডলার। অতীতে ভিয়েতনামের অর্থনীতি পুরোপুরি কৃষি নির্ভর ছিল। বর্তমানেও তারা কফি এবং ড্রাগন ফল রপ্তানিতে ২য় স্থানে রয়েছে। বাংলাদেশেও অনেক কৃষি পণ্য ভিয়েতনাম থেকে আসত, তবে সাম্প্রতিক সময়ে ভিয়েতনাম প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নতি করেছে। মোট রপ্তানি আর ৪০% আসে প্রযুক্তির খাত থেকে। আমাদের দেশের অধিকাংশ স্যামসাং মোবাইল ভিয়েতনামে তৈরি হয়। নাইকি ব্র্যান্ডের জুতা থেকে শুরু করে স্যামসাংয়ের স্মার্টফোন সবকিছুর উৎপাদন কারখানা আছে এই আসিয়ানভুক্ত দেশটিতে। देशटी रप्तानी परिमाणे एखन तार मोट जिडिपिर समान जार संख्या 348 बिलियन एबं आमदानी परिमाण 555 बिलियन मार्किन डॉलर। रप्तानी पण्येर मध्ये उल्लेखयोग्य पण्यगुलो हलो क्रूड अयेल, रबर, सामुद्रिक पण्य, चाल, कफि, चा, जूता इत्यादि। যুক্তরাষ্ট্র, জাপান, চীন এসব দেশে সর্বাধিক পণ্য রপ্তানি করে থাকে দেশটি। ভিয়েতনামের তৈরি পোশাক শিল্পের ইতিহাস আজকের নয়, কয়েকশো বছর আগে থেকেই এদেশের নারীরা রেশম দিয়ে কাপড় বুনতে জানতেন। চমৎকার সিল্ক কাপড় তৈরি করতেন তারা। গত বছরের প্রথম 9 মাসে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যায় ভিয়েতনাম। পোশাক খাতে ভিয়েতনামের উত্থান এবং ডিজিটাল উন্নয়নে দেশটির বেকারত্বের হার কমে 2.42% পৌঁছেছে। দেশটির দারিদ্রতার হারও নিম্নমুখী, যা বর্তমানে 4.8% ঠেকেছে। দেশটির HDI ইন্ডেক্স 0.704, যা 189টি দেশের মধ্যে 117তম। এখানকার উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, বক্সাইট, অফশোর তেল, স্বর্ণ এবং তামা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯৮,৬৮২ মিলিয়ন মার্কিন ডলার এবং সারা বিশ্বে তাদের অবস্থান ২৬তম। পর্যটন শিল্পেও তারা অনেক এগিয়ে। বছরে 1 কোটির উপরে পর্যটক বেড়াতে যায় সেখানে। মেকং বদ্বীপ, নাহা ট্রাং, হ্যানয় শহর, ফংনাকে বাং জাতীয় উদ্যান, হোচিমিন সিটি, হালং উপসাগর ইত্যাদি ভিয়েতনামের মূল পর্যটক আকর্ষণ। ভিয়েতনাম আমেরিকার হাতে সম্পূর্ণ ধ্বংস হওয়া একটি দেশ। বোমার আগুনে পুরো ছাই হয়েছে তাদের পুরো ভূখণ্ড। পরবর্তী সময়ে এই আমেরিকানরাই ভিয়েতনামীদের কাছে লজ্জাজনকভাবে হেরে পালিয়ে যায়, কিন্তু ক্ষত রেখে যায়। তারপরও ভিয়েতনামীরা তাদের পরিশ্রম এবং প্রকৃতির আশীর্বাদে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছে। আমাদের উচিত ভিয়েতনামের কাছ থেকে অনেক কিছু শিখা। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।